উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই স্মার্ট বাংলাদেশ করতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য লিফলেট বিতরণকালে নৌকায় ভোট চাইলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ 2,250 আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। আমি মনে করি শেখ হাসিনার সরকার বারবার দরকার। শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলে, এখন ডিজিটাল বাংলাদেশের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চায়। আর একবার 11 অক্টোবর 2,500 উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাজারঘাটে পাড়া মহল্লায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয়ের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়ে নৌকাপতিকে ভোট চেয়ে দিনব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কৃষিবিদ ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। এই স্মার্ট বাংলাদেশের ধারাবাহিকতায় এই 2,500 জাতে শেখ হাসিনাকে আবার নৌকা প্রতীকে ভোট দিয়ে পঞ্চমবারের মতো ক্ষমতায় নিয়ে আসে, সেই জন্য আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে উন্নয়ন, এটি প্রচার করতে মানুষের মাঝে আমি ছুটে এসেছি। তাছাড়া এ সময় তিনি বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র সাধারণ জনগণের মাঝে তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে সকলকে উদ্বুদ্ধ করেন। এ সময় কৃষিবিদ ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লার নেতৃত্বে গণসংযোগে কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও তাঁতি লীগের শত শত কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। যাতে মানুষ আগামীতে আবারও নৌকা প্রতীকে ভোট দেয়। আর আমি আরেকটি বার্তা নিয়ে এসেছি, এই কালাপাহাড়িয়া একটি মেঘনা নদী বিধৌত এলাকা, চতুর্দিকে মেঘনা। এই এলাকার মানুষ বঙ্গবন্ধু প্রেমী, এই এলাকার মানুষ 80% মানুষ আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে ভোট দেন। এবং আমাদের এই পূর্বাঞ্চলে 7টি ইউনিয়ন রয়েছে, এই 7টি ইউনিয়নের প্রায় 80% মানুষ বারবার আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে বিজয়ী করেন। আমি যদি কোনো সুযোগ পাই তাহলে এই 2,500 মানুষ যেটি চায় যে 2,500কে ঐক্যবদ্ধ করা, আওয়ামী পরিবারকে এক জায়গায় নিয়ে এসে 2,500কে শেখ হাসিনার 2,500 গড়ে তোলা। আমার অঙ্গীকার এই 2,500কে ব্যক্তি নয়, আমি শেখ হাসিনার বঙ্গবন্ধুর আদর্শের 2,500 গড়ে তুলতে চাই।